স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের 57তম জন্মদিন উদযাপন। চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন। পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে ভিন্ন ভিন্ন আয়োজনে দিনটি উদযাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। দেশে এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে দিনটি পালন করা হচ্ছে। 1964 সালের এই দিনে ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে জন্ম শেখ রাসেলের। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন করা হয়। সোমবার সকাল 9:30 নগর ভবনে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলর বৃন্দ। এরপর কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও কর্মচারী ইউনিয়ন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশুপুত্র শেখ রাসেল সহ ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে বেলুন ও পায়রা উড়ানো এবং জন্মদিনের কেক কাটেন সিটি মেয়র লেটন। এরপর নগরীর বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। র্যালিটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় নগর ভবনের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, প্যানেল মেয়র 1 ও 12 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু। এ সময় কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শেখ রাসেলের 57তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সকাল 11টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর কুমারপাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক W সরকার। এছাড়াও শেখ রাসেলের 57তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী মহানগর যুবলীগ। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শারদীয় দুর্গোৎসবে ও পরবর্তীতে কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী সহ বিভিন্ন মন্দির ও দুর্গাপূজার মণ্ডপে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ইসকন মন্দিরে হামলা চালিয়ে মানিক সাহা, যতন সাহা ও নিমাই কৃষ্ণকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় সাহেববাজার 0 পয়েন্টে ইসকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করেন। ইসকন রাজশাহী কেন্দ্রের অধ্যক্ষ রামেশ্বর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রণজিৎ সাহা, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ। এ সময় তিনি বলেন, অবিলম্বে সারা দেশে নারকীয় তাণ্ডবকারী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু জনসাধারণের নিরাপত্তার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। অতি দ্রুত তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। সেই সাথে আগামী 23 অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাহেববাজার 0 পয়েন্টে সকাল থেকে গণ অনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন এবং শেখ রাসেল দিবস 2021 পালন করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাজশাহী জোন। এ উপলক্ষে প্রায় 100 জন দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। সোমবার দুপুরে নগরীর পদ্মা আবাসিক এলাকায় প্রতিষ্ঠানের জোনাল কার্যালয়ে এর আয়োজন করা হয়।
পরে এক আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশুপুত্র শেখ রাসেল সহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 100 জন দুস্থ, দরিদ্র ও এতিমের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী পবা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সোশ্যাল ওয়ার্কার সনত কুমার রায়। এতে সভাপতিত্ব করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের রাজশাহী জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আজিমুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী এরিয়া ম্যানেজার মোহাম্মদ আসাদুল ইসলাম, রাজশাহী জোন অ্যাডমিন মোহাম্মদ তৌহিদুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজশাহী জামানুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ হুজাইফা। এছাড়া সংস্থার জোন, এরিয়া ও রাজশাহী সদর ব্রাঞ্চ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বালুচর লর্ডসতিন শিশু ক্লাব ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে কানসার্ট বালুচর কুটু বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালুচর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি লোকমান আলী। মানববন্ধনে বক্তব্য রাখেন বালুচর লর্ডসতিন শিশু ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ক্লাব পরিচালনা কমিটির সভাপতি ফারুক আলী ও সদস্য বাবুল আলী সহ অন্যান্যরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী এলাকায় বিস্তার ঘটিয়ে যুব সমাজকে ধ্বংসের চেষ্টায় লিপ্ত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে প্রতিহত করার আহ্বান জানান তারা। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল 8:30 দিকে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুল রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুল রহমান খান চৌধুরী এহিয়া সহ দলের নেতাকর্মীরা। পরে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এছাড়াও জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে। শেখ রাসেল দীপ্ত জয় উল্লাস, অদম্য আত্মবিশ্বাস, এই স্লোগানে প্রথমবারের মতো নোয়াখালীতে শেখ রাসেল দিবস 2021 উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সোনাইমুড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, সোনাইমুড়ি পৌরসভার মেয়র ভিপি নুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার ও উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান। সারা দেশের 156টি শাখায় একযোগে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর শাখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শাখা ও রহনপুর শাখায় এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার প্যানেল মেয়র এক জাহানারা পারভিন, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মুকুল মণ্ডল, রহনপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলম মোল্লা, রহনপুর বিশ্বাসপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার সুপারিনটেন্ডেন্ট আব্দুল মাজেদ সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ। পরে অসহায় গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সুলভ মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রেলওয়ে জংশন সান্তাহারে উদ্বোধন করা হলো শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল স্টার হোটেলের। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার আদমদিঘি উপজেলা চেয়ারম্যান
সিরাজুল ইসলাম খান রাজু ফিতা ও কেক কেটে এই খাবার হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হোটেলের উদ্বোধন উপলক্ষে খদ্দেরদের নানা সুবিধা প্রদানের পাশাপাশি আয়োজন করেছেন প্রথম পুরস্কার মোটরসাইকেল সহ 101টি আকর্ষণীয় পুরস্কারের লটারি। 200 টাকা খাবার খেলেই খদ্দের পাচ্ছেন লটারির টিকিট। হোটেলের উদ্বোধক আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু এই হোটেলের উত্তরোত্তর ব্যবসায়িক সাফল্য কামনা করেছেন। জংশনের লোকজন নওগাঁ সান্তার আদমদীঘি বগুড়া জয়পুরহাট আমরা রুচিসম্মত একটা হোটেল করছি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়াতে। আর আমাদের ঐতিহ্যবাহী নিহারি আছে, এটা আগের চাইতে আরও সর্বোচ্চ মান করার ইনশাল্লাহ আমরা চেষ্টা। ছোট্ট শহর সান্তাহারে, একটা জংশন শহর, এখানে একটা আধুনিক মানের হোটেল খুবই প্রয়োজন ছিল। তো আমাদের এই ডিজিটাল স্টার হোটেল যেটা শুভ উদ্বোধন হলো, এর মাধ্যমে আমি মনে করি আমাদের আদমদীঘি উপজেলাবাসী এবং এই সান্তারবাসী দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা পূরণ হলো। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।